আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন শাহরু সিয়ামে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হল আমাদের রমজান মাসের মর্যাদা এবং সিয়ামের গুরুত্ব এই দুইটা আলোচনায় কোরআনে করিমে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা আল বাকরার একশো তিরাশি থেকে নিয়ে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে করে দিয়েছেন প্রথম তিরাশি চৌরাশি নম্বর আয়াতে সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন তুলে ধরেছেন আর ছিয়াশি সাতা তিরাশি চৌরাশি পঁচাশি এই তিনটে আয়াতে সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ প্রথমে আলোচনা করেছেন এরপরে রমাদান এবং রামাদানের সিয়াম এবং অন্যান্য আমলের ব্যাপারে আল্লা রবুল্লা আলমিন গুরুত্ব আরোপ করেছেন প্রথমে আমরা বলি রমাদানের মর্যাদার দিক থেকে আল্লাহ মাদিরকে বারোটি মাস দিয়েছেন এই বারোটি মাসের মধ্যে রামাদানকে শ্রেষ্ঠতম মাস হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন কেন শাহরু কোরআন কারণ এটা কোরআন কারণ রমাদানকে আল্লাহ কোরআন দিয়ে পরিচয় করাই দিয়েছেন এর মানে হলো রমাদান এর গুরুত্ব কোরআনের গুরুত্বের কারণেই বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিলের মাস হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই মাস সম্পর্কে রসুল্লাহ সালি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমাদানের ফজিলত মর্যাদা এত চমৎকার যে এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝখানে যত গুণা করল বান্দা রমাদানের কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন এই গুণাগুলো আল্লাহ মাফ করে দেন যদি সে ছোট গুণাগুলো বড় গুণাগুলো কবিরা গুণা থেকে নিজেকে নিবৃত্ত রাখে এরপরে রসল্লা সাল্লা অন্য হাদিসে বলেছেন মানসামা রমাদানা ইমান বা এটা যদি সিয়ামের ফজিলত তারপরে রমাদানের তার সাথে ফজিলত রয়েছে যে যে ব্যক্তি ইমান ইমানের উদ্দেশ্যে রমাদানের পালন করল তার অতীতের সমস্ত গুণা আল্লা মাফ করে দিবেন অন্য এক হাদিসে সে রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন জামি রমাদান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সালাত আদায় করল সে ব্যক্তির অতীতের গুণাখাতা আল্লাহ মাফ করে দিবেন আরেক হাদিসে রসুল্লা সাল্লাম বলেছেন মান কা মালাই ইমান আল্লাহ যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করবে আল্লাহ তার গুণা মাফ করবেন এই হাদিস থেকে এটাও পাই যে লাইলাতুল কদর রমজান মাসে রয়েছে এই জন্য রমাদান মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অনেক বেশি বেড়ে যায় লাইলাতুল কদর এর পরিচয় আল্লাহ করে দিয়েছেন খাই মিন আলফি ফিসাহার যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি রোজনীর দাম এর বাহিরও রসুল্লা সাল্লাম বলেছেন যে রামাদান মাসের মর্যাদা হলো রামাদান মাসে আল্লাহ রব্লা আলমিন জান্নাতের দরজাগুলো খুলে দেন রহমতের দরজা খুলে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন শয়তানকে আবদ্ধ করে রাখেন কল্যাণের সকল পদগুলো বান্দাদেরকে খুলে দেওয়া হয় বান্দাদের জন্য খুলে দেওয়া হয় এবং রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই মাসের কল্যাণ পাইল সে যেন সবকিছু পেয়ে গেল আর যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন সব কিছু থেকেই বঞ্চিত হইল তাই আল্লাহ রসুল অন্য এক হাদিসে বলেছেন আল ইয়াবা আকবিল ওহে কল্যাণের প্রত্যাশী তুমি আরও দ্রুত কল্যাণের দিকে দামমান হও আর ওহে অকল্যাণে মশগুল ব্যক্তি আত্মনিয়োগকারী তুমি অকল্যাণের এই ধ্বংসাত্মক পথ পরিহার করে তুমি কল্যাণের পথে ফিরে আসো এর থেকে এটাও বুঝি মাহের রমজানের কল্যাণ যেমন অনেক বেশি মর্যাদার এমনিভাবে অকল্যাণও তত বেশি মানুষকে ধ্বংস করে দেয় প্রিয় ভাইরা এবং বোনেরা শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী মাহের রমজানের এই ফজিলতগুলোর সাথে সাথে সাদাকা করা এতেকাফ করা অমরা করা এবং সাইমিনদেরকে রোজাদারদেরকে ইফতার করানো মানুষের সবরের শিক্ষা নেয়া হ্যাঁ দৈর্য ইত্যাদি রমাদানের মাধ্যমে আল্লা আলামিন আলমিন আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেন রমাদানে আমাদেরকে সিয়ামের মাধ্যমে সিয়ামের গুরুত্ব প্রথমে বলে থাকি যে সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের বিনিময় আল্লাহ রব্বুল্লা আলমিন নিজ হাতে দিবেন এই নিজ হাতে কেন দিবেন এগুলো অনেকগুলো কথা আছে এর মধ্যে মোটা দাগের আমি তিনটা কথা বলি এক নম্বর কথা হলো না খাওয়া পানাহার পরিহার করা এটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের বৈশিষ্ট্য আল্লাহ সমাদ বান্দা যতক্ষণ শিয়ামরত অবস্থায় থাকে আল্লাহর এই বৈশিষ্ট্যটি বান্দার মধ্যে বিরাজমান থাকে বান্দা এই বৈশিষ্ট্য বহন করে থাকে এই আল্লাহ খুশি হয়ে এই বিধানের সবাব আল্লাহ নিজ হাতে দিবেন এক দুই নম্বর হল পৃথিবীতে যে কোনো আমলের একটি বাহ্যিক রূপ আছে আপনি দেখবেন নামাজের একটি বাহ্যিক রূপ আছে হস আদায় করলে ব্যক্তিরা কয় হাজি সাপ হ্যাঁ বাহ্যিক রূপ আছে দান করলে দানবীর কিন্তু সিয়াম পালন করলে কেউ তাকে সাইম সাইমিন বলে এই খেতাবে বসিত করে না যেমন এমনিভাবে সাউম শব্দটি রাখলে তার এটা বুঝার কোনো উপায় নাই যে সুযোগ নেয় সে শিয়াম রোজা রেখে আসলে রোজাদার বলছে নাকি না রেখে বলছে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন আল্লাহ ছাড়া কারো জানার কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ ভালো করে জানেন এই জন্য আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন তিন নম্বর কথা হলো পৃথিবীতে সাদাকা দিয়ে দান করে আল্লাহ সারা পূজা দেওয়া হয় সালাতের আকৃতিতে দেওয়া হয় তোয়াফের আকৃতিতে দেওয়া হয় কিন্তু সিয়ামের আকৃতিতে কখনো প্রতিমা বা গাইরুল্লার এবাদত বা পূজা দেওয়া হয় না এই জন্য সিয়ামটি এই দৃষ্টিকোণ থেকে এক্সেপশনাল একটি ইবাদত যেটা শুধু যুগ যুগ ধরে আল্লা রব্বুল আলামিনকে খুশি করার জন্যই এই এবাদতটি পালন করা হয়ে থাকে এবং বর্তমানেও মানুষেরা পালন করছে তাই এই শ্যামের পরি প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন আল্লাহ নিজ হাতে দান করবেন ফা ইনাহি ও আনা আজিজি বিহি বান্দার নিয়াতের খবর আল্লাহই ভালো জানেন আল্লাহ নিজ হাতে এটার পুরস্কার দিবেন প্রিয় ভাইরা শ্যামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বান্দার আভ্যন্তরীণ আবর্জনা প্রবৃত্তি বান্দার আভ্যন্তরীণ পঙ্কিলতা থেকে তাকে পরিচ্ছন্ন করে তাকে বান্দার উবুদিয়াতের মর্যাদায় তাকে উন্নীত করে নিয়ে আসে তাই হ্যাঁ আল্লাহম আতি নফসি তাকওয়াহা অজ্কিহা আন্তঃ রোমান জকা আন্তলি হমাউল আল্লাহ আমার অভ্যন্তরে তাকুয়া দান করুন এবং আপনি আমার অভ্যন্তরকে পরিচ্ছন্ন করুন হ্যাঁ এইভাবে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন অভ্যন্তর পরিচ্ছন্ন না হলে বাহ্যিক পরিচ্ছন্নতা আমাদের বাহ্যিক জিনিসের ক্ষেত্রেও গৃহীত হয় না একটা মুরগি জবাই করে যদি বাহ্যিক পসঙ্গলি পরিচ্ছন্ন করে চমৎকার করে মশলা দিয়ে এটাকে রান্না করা হয় অভ্যন্তরে পরিষ্কার না করে ট্রেনের ভিতরে যে সমস্ত আবর্জনা আছে সেগুলো সহ এটা খাবার যোগ্য বলে বিবেচিত হয় না এমনিভাবে বান্দা তার আভ্যন্তরীণ যত অভয়ব সুশোভিত করুক না কেন তার অন্তর যদি পঙ্কিলতা মুক্ত না হয় প্রবৃত্তি মুক্ত না হয় শিরিক কুফুর বেদা মুক্ত না হয় তাহলে তার আল্লাহর কাছে ব্যক্তি গৃহীত হলেন না এই গৃহীত হওয়ার জন্য সবচেয়ে বর্জনমূলক একমাত্র এবাদত যে এবাদতে শুধু বর্জন করতে হয় বৈদ স্ত্রী বর্জন করে হ্যাঁ আল্লাহর জন্য সিয়াম পালন করা খাবার দাবার বৈধ ঘরের ভিতরে আছে এই খাবার গ্রহণ না করে বর্জন করা হ্যাঁ ইত্যাদি বর্জন করা গালাগালি বর্জন করা কটু কথা বর্জন করা অতিরিক্ত কথা বর্জন করা এগুলো সব শুধু বর্জনমূলক এবাদত হলো সিয়াম এই সিয়ামের প্রতিদান আল্লাহ রাবুল আলমী দিবেন তাই আসুন আমরা সকলেই এতেকাফ লাইলাতল কদর কোরআন তেলাওয়াত সদাকাত দান হ্যাঁ অমরা মানুষের প্রতি হ্যাঁ সহমর্মিতা সমবেদনা দানশীলতা এবং ইত্যাদির মাধ্যমে পরোপকার জাকাত আদায় ইত্যাদির মাধ্যমে আমরা মাহের আমাদানকে আমাদের জীবনের জন্য কল্যাণকর করে নিই আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আসাল্লাহ মালানবীন মহম্মদ ও আলি ওসাহাবিয়াস আজমাইন আসসালামু আলাইকুম আরহামি ওবরকাত